ঢাকা গড়ে উঠেছিল বুড়িগঙ্গা নদীকে ঘিরে, নদীর ভরসায়। কিন্তু সেই বুড়িগঙ্গাকে যতভাবে নিঃশেষ করা যায় তার সব আয়োজনই যেন সম্পূর্ণ। কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলোর কেউই সে পথে হাঁটেনি, বরং নদীকে সামান্যতম স্পর্শ না করেই তার দুই পারকে সাজানো হয়েছে নয়নাভিরাম সৌন্দর্যে। সভ্যতা গড়ে দেয়া নদীকে রেখেছে নদীর মতোই প্রবাহমান এক অনন্য ধারায়। চীনের সাংহাই ঘুরে এসে সেই চিত্র জানাচ্ছেন বোরহানুল হক সম্রাট। চীনের শিল্পনগরী সাংহাই গড়ে উঠেছিল হুয়াংপু নদীর অববাহিকায়। নদী প্রবাহের কাছে সেই ঋণ মেটাতে হুয়াংপু এখন এমনই নজর কাড়া সৌন্দর্যের এক হাতছানি। 1842 সালেই সাংহাই একটি চুক্তিবদ্ধ আনুষ্ঠানিক বন্দর হয়ে উঠেছিল, তবু 150 বছরের বেশি সময়ের জঞ্জালের কোনো চিহ্ন নেই নদী পারে। পরিকল্পনা ছিল তারা নদীর পাড় ইতিমধ্যে বাঁধিয়ে দিয়েছে, যার জন্য নদীটা ভাঙছে। নদীর আশেপাশে আপনি দেখেন কোনো ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য নেই। কোনো কাজের প্রতি নীতিনিষ্ঠতা থাকলে যে একটা শহরকে সুন্দর করা যায়, একটা প্রকৃতিকে সুন্দরভাবে পরিবেশ বান্ধব করা যায়, সেটার একটা অনন্য নিদর্শন এই সাংহাই। উদাহরণ হিসাবে নিতে পারে ম্যানহাটনের হাডসন নদী, উদাহরণ হিসাবে নিতে পারে জার্মানিতে যে রাইন নদী আছে সেখানে। সেখানে ভ্রমণ করে সৌন্দর্য উপভোগ করা এমন বাঙালির একজনও মেলেনি যার মনে আসেনি ঢাকার বুড়িগঙ্গাকে। পরিবেশ রক্ষা করা মানে শুধুমাত্র এটি করলে হবে না, সাথে সাথে এই বিষয়গুলো যদি চালু করা যায়, এরকম রিভার ক্রুজ বা বিনোদনের জন্য ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু নদীটা পরিষ্কার থাকবে এবং সেটি রক্ষা পাবে। ঢাকা থেকে সাংহাইয়ের বাণিজ্যিক ব্যস্ততা ও প্রতিদিনই নতুন করে গড়ে তোলার প্রচেষ্টা বহুগুণে বেশি। শিল্পীর বর্জ্য থেকে সবভাবেই নষ্ট হতে পারত এই হুয়াংপু, কিন্তু তার বদলে বিশ্বের অন্যতম প্রধান পর্যটক আকর্ষক এখন এ নদীর স্বচ্ছ প্রবাহ। পানি পরিষ্কার করবার জন্য আশেপাশের যে বর্জ্য ব্যবস্থাপনা ওটা ঠিক করতে হবে। 20 শতকে পূর্ব এশিয়ার বৃহত্তম বন্দরের পুরনো ব্যস্ততা ঘিরে এখন সবার উপরে ওঠার পাল্লা চলছে সাংহাইয়ে। কিন্তু নগরায়নের অজুহাতে নদীকে কখনোই নষ্ট করার সুযোগ নেই সেখানে। আমরা বারবার বলবার চেষ্টা করেছি আমাদের বুড়িগঙ্গাকে ঠিক এভাবে যেন সাজিয়ে তোলা হয়, অন্তত নষ্ট করা না হয়। বারবারই প্রতিশ্রুতির মধ্যে থেকে গেছে, কখনো তা বাস্তবে রূপ দেখেনি। বোরহানুল হক সম্রাট, নিউজ 24, সাংহাই, চীন।